প্রয়াত হয়েছেন মানিকতলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। এই জন্যে রাজ্য সরকার আজ অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। তবে মানিকতলায় কে তার উত্তরসূরি হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তার কন্যা শ্রেয়া পাণ্ডে। শারীরিক অসুস্থতার জন্যে সাধন পাণ্ডে বেশিরভাগ সময়ই হাসপাতালে ভর্তি ছিলেন। পিতার অনুপস্থিতিতে মানিকতলা বিধানসভার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শ্রেয়া। করোনার কালে এক এলাকাবাসীকে পরিষেবা পৌঁছে দেবার যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন তিনি নিজেই। 21 জুলাইয়ের ভার্চুয়াল শহীদ দিবসের সমাবেশ থেকে শুরু করে রাজ্য পরিষদের ভার্চুয়াল সভা, সবকিছুতেই মানিকতলা তৃণমূলের নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়া। লাগাতার মানিকতলার জনতাকে পরিষেবা দেওয়ার পাশাপাশি বাবার অনুগামীদের নেতৃত্ব দিয়ে দলীয় দ্বন্দ্ব রক্ষার চেষ্টার কারণেও বাবার আসনে শ্রেয়ার প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তর কলকাতা তৃণমূলের এক প্রবীণ নেতার বক্তব্য, শ্রেয়া মানিকতলা সামলানোর পাশাপাশি যেভাবে মানিকতলা বটতলা বেলেঘাটা এলাকায় দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব কমাতে উদ্যোগী হয়েছে, তাতে সাধনদার জায়গায় শ্রেয়া প্রার্থী হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।